সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখব। ফের রাজ্য রাজ্যপাল সংঘাত এবং আজ অধিবেশনের বিশেষ অধিবেশন রয়েছে বিধানসভায় এবং সেই অধিবেশনে দুটি বিল পেশ হওয়ার কথা, তবে সেই বিল পেশ নিয়ে অনিশ্চয়তা। আজ বিল পেশ হলেও আলোচনা নয় এরকম তাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। রাজ্যপালের সই না মেলায় আলোচনা হবে না বলে সূত্রের খবর। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে বিজনেস অ্যাডভাইজারি কমিটি অর্থাৎ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষ হলো স্পিকারের ঘরে এবং সেখান থেকে এই মুহূর্তে যেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দুটি বিলের কেবলমাত্র ইন্ট্রোডাকশন হবে। বিট্টু শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ফের রাজ্য রাজ্যপাল সংঘাত। অধিবেশনে দুটি বিল নিয়ে আরো অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আজ বিল পেশ হলেও আলোচনা নয় এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ বিধানসভায় বিশেষ অধিবেশন, অধিবেশনে দুটি বিল পেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছে বিট্টু সরাসরি আমাদের সঙ্গে। বিট্টুর কাছ থেকে জানতে চাইবো, বিট্টু আরো কি তথ্য জানা যাচ্ছে, বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমায় যেটা জানাচ্ছিলাম যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক স্পিকারের ঘরে কিছুক্ষণ আগে শেষ হলো। সেই বৈঠকে মূলত বিরোধীদের তরফে কেবলমাত্র নওশাদ সিদ্দিকী ছিলেন, বিজেপির তরফে সেই বৈঠক বয়কট করা হয়। তার কারণ, যেহেতু পিএসসির যেই চেয়ারম্যান সেই নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে এবং এরই মাঝখানে দাঁড়িয়ে যেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কেবলমাত্র দুটি বিলের পক্ষে দাঁড়িয়ে এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে কোনো আলোচনা হবে না, কেবলমাত্র ইন্ট্রোডাকশন হবে, অর্থাৎ বিলটা কেবলমাত্র বিধানসভার অভ্যন্তরে পেশ করা হবে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ফিনান্স বিল অর্থাৎ অর্থনৈতিক বিল, অর্থনৈতিক বিলের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যখন সে বিলটি রাজ্যের তরফে রাজভবনে সই না করলে বা অনুমোদন না মিললে সেটা বিধানসভার অভ্যন্তরে আলোচনা করা যায় না, অর্থাৎ এক্ষেত্রে জটিলতা দানা বেঁধেছে। আমরা যেটা জানতে পারছি, রাজ্যপাল এখনো পর্যন্ত দুটো বিল সই করেননি, অর্থাৎ বিধায়কদের বেতন বৃদ্ধি এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে দুটি বিল রয়েছে সেই বিলে সই না হওয়ায় আপাতত সেই বিল নিয়ে বিধানসভার অভ্যন্তরে কোনো আলোচনা নয়। কিছুক্ষণের জন্য বিধানসভা অধিবেশন বসবে, সেখানে দুটি বিলের ইন্ট্রোডাকশন হবে, একটি অবিচুয়ারি হবে এবং তারপর বিধানসভা মুলতুবি হয়ে যাবে, যেটা আমরা বিজনেস অ্যাডভাইজারি কমিটির যেই তথ্য সেই তথ্য মোতাবেক সেই ইনফরমেশন রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেই খবরটা গুরুত্বপূর্ণ, একদিনের যে বিশেষ অধিবেশন ডাকা হলো সেই অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা দানা বেঁধেছে, কারণ বিল এখনো পর্যন্ত রাজ্যপাল সই করেননি। বেশ, আগামী সময় কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে এবং তোমার থেকেও সমস্ত আপডেট আমরা নেব।